আজকে আমরা সত্য ঘটনা অবলম্বনে তৈরি আমেরিকান স্নাইপার মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি। এই মুভিতে ব্যবহৃত সকল চরিত্রগুলো আসল ছিল, যা বাস্তব জীবনেও কোনো এক সময় ঘটেছিল। এই মুভিটি মার্কিন সেনাবাহিনীর এক ভয়ঙ্কর স্নাইপারের গল্প নিয়ে তৈরি করা হয়েছে। সেই ভয়ঙ্কর স্নাইপার স্পেশালিস্ট সৈন্যের নাম ছিল ক্রিস কাইল। ক্রিস কাইল এতই নিখুঁত স্নাইপার চালাতে পারত যে মার্কিন ইরাক যুদ্ধের সময় সে একাই তার স্নাইপার দিয়ে 255 জনকে হত্যা করেছিলেন। এই পুরো মুভিতে আমরা সেই ভয়াবহ স্নাইপারের স্নাইপিংগুলো দেখতে পারবো। তাহলে চলো শুরু করে দেই আমাদের আজকের মুভির এক্সপ্লেনেশন। আর এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করো নাই তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সিনেমার শুরুতে ক্রিস কাইলকে ইরাকে দেখানো হয়। ইরাকের পরিস্থিতি তখন খুব বেশি খারাপ অবস্থায় রয়েছে এবং চারদিকে ভয় ছড়িয়ে রয়েছে। সেইখানে ক্রিস কাইল ও তার সঙ্গে সবার ওপর স্নাইপার দিয়ে নিশানা করে রয়েছে, যাতে কোনো উল্টোপাল্টা কিছু হতে দেখলে সেটিকে থামাতে পারে। তারা চারিদিকে নজর রাখছে, এমন সময় ক্রিস একটি মহিলাকে তার বাড়ি থেকে একটি বাচ্চার সঙ্গে বেরিয়ে আসতে দেখে। মহিলাটি তার গায়ে চাদর জড়িয়ে রেখেছে এবং সে তার হাত কোনো মতে নড়াচড়া করছে না, যা দেখে ক্রিস বুঝতে পারে যে মহিলাটির হাতে কিছু একটা রয়েছে যা সে তাদের কাছ থেকে লুকাচ্ছে। তখনই ক্রিস দেখে মহিলাটি তার হাত থেকে একটি গ্রেনেড পোর করে বাচ্চাটির হাতে দিচ্ছে। এটি দেখে ক্রিস একটু ঘাবড়ে যায়, কারণ সেই গ্রেনেডটি তাদেরকে মারার জন্য নিয়ে আসা হয়েছে। এখন ক্রিসের দায়িত্ব বাচ্চার দিকে শ্যুট করে বাচ্চাটিকে মেরে ফেলা। কিন্তু ক্রিস অন্যদের থেকে একটু আলাদা, সে কারোর উপর নিশানা করলে তার হাত প্রথমে কাঁপে, কারণ সে কোনো নির্দোষ ব্যক্তিকে মারতে চায় না। কিন্তু আর্মি অফিসারদের অর্ডার অনুসারে তাকে এই কাজটি করতে হয় এবং শেষ পর্যায়ে সেই বাচ্চাটিকে শ্যুট করে সে মেরে ফেলে। এরপর কাহিনীটি অতীতে চলে যায়, যখন ক্রিস খুব ছোট ছিল। তখন একদিন সে তার বাবার সাথে জঙ্গলে শিকার করতে যায়, যেখানে তার বাবা তাকে হরিণের শিকার করতে শেখাচ্ছে। ক্রিস তার নিশানা খুব ভালোভাবে লাগায় আর হরিণের শিকার করে নেয়। এরপর ক্রিসকে বড় অবস্থায় দেখানো হয়। সে এখন একজন প্রফেশনাল কাউবয় যে তার কাজের প্রতি খুব খুশি রয়েছে। একদিন সে তার কাজ থেকে যখন তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে, তখন সে বাড়িতে এসে তার গার্লফ্রেন্ডকে একটি অন্য ব্যক্তির সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করতে দেখে নেয়। তার গার্লফ্রেন্ডকে এই অবস্থায় দেখে তার খুব দুঃখ হয় এবং সে তার গার্লফ্রেন্ডকে সেইখান থেকে চলে যেতে বলে, এবং কিছুক্ষণ পর সে নিজে তার ভাইয়ের সাথে দেখা করতে চলে যায়। সেখানে সে ও তার ভাই দুজন মিলে কিছু কথা বলে আর টিভি দেখে। আর তখনই টিভি নিউজ থেকে সে জানতে পারে যে ইউএস অ্যাম্বাসিতে এক বিশাল বড় আক্রমণ হয়েছে, যার কারণে অ্যাম্বাসিকে এখন অনেক বড় কিছু সহ্য করতে হচ্ছে। আর এই সময়টি হচ্ছে সেই সময় যখন ক্রিস ঠিক করে যে সে আর্মি ফোর্সে জয়েন করবে, কারণ সে তার দেশের জন্য কিছু করতে চায় এবং একজন ভালো আর্মি অফিসার হতে চায়। এরপর ক্রিস আর্মি অফিসার হওয়ার জন্য ইন্টারভিউ দিতে যায় এবং ভাগ্যচক্রে সেই ইন্টারভিউতে সিলেক্টও হয়ে যায়। তারপর তার কঠোর আর্মি ট্রেনিং শুরু হয়। সে তার কঠোর আর্মি ট্রেনিং পার করে একজন আর্মি অফিসার হয়ে যায়। এরপর ক্রিস একদিন বারে ক্লাবে যায়, তখন তার সাথে দেখা হয় টায়া নামের একজন মেয়ের সাথে। তাদের মধ্যে তখন বেশ ভালো কথাবার্তা হয় এবং তারা দুজনেই খুব তাড়াতাড়ি বন্ধু হয়ে যায়। এরপর তাদের বন্ধুত্ব আস্তে আস্তে ভালোবাসায় পরিণত হয় এবং ভালোবাসা বিয়েতে পরিণত হয়। কিন্তু বিয়ের কিছু সময় পরেই ক্রিসকে ইরাকে মিশনে যাওয়ার জন্য জানানো হয়। তখন ক্রিস সেই মিশনে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। আর সেই সাথে আমরা মুভির বর্তমান সিনে ফিরে আসি, যেখানে আমরা দেখেছিলাম ক্রিস একটি বাচ্চাকে গুলি করে হত্যা করে। ক্রিস এখানে প্রচুর ব্যক্তিকে মেরেছে আর সেইগুলি সে না চাইতেও তার দেশের জন্য করেছে। তাই তার সঙ্গীরা এবং তার দেশের উচ্চ পদে যুক্ত অফিসারেরা তার কাজে খুব খুশি হয়ে তাকে সিনিয়র পদে যুক্ত করে এবং সেই সাথে তার কাজ এবং কিলিং হিস্ট্রি দেখে তাকে আরও একটি ভয়ঙ্কর মিশনের জন্য বেছে নেওয়া হয়, যেখানে একজন খতরনাক টেরোরিস্টকে তাদের মারতে হবে, যার নাম আবু মুসাদ। এরপর তাদের মিশন শুরু হয়ে যায়। সেইখানে ইউএস আর্মি প্রত্যেকটি ঘরে ঘরে তদন্ত চালাচ্ছে। প্রতিটি ঘর খুঁজতে খুঁজতে তারা এমন একটি বাড়িতে গিয়ে পৌঁছায় যার হেড অর্থাৎ সেই বাড়ির মুখ্য ব্যক্তি আবু মুসাদ সম্পর্কে জানত। তারপর একটু জোর দিতে সেই ব্যক্তি তাদেরকে জানায় যে সে একজন ব্যক্তিকে চেনে, যে আবু মুসাদের খুব কাছের লোক অর্থাৎ তার রাইট হ্যান্ড। আর্মি অফিসাররা তাকে আরও ভয় দেখিয়ে তার কাছ থেকে সব কিছু জানার চেষ্টা করে। সেই ব্যক্তি নিজের এবং পরিবারের সুরক্ষার জন্য তাদেরকে সব তথ্য দিয়ে দেয়। কিন্তু এই খবরটি যখন আবু মুসাদের রাইট হ্যান্ডের কাছে যায়, তখন সেই ব্যক্তির ছেলেকে তুলে নিয়ে আসে এবং সেই ছেলেটির পিতা অর্থাৎ সেই ব্যক্তির সামনে তার ছেলের মাথায় ড্রিল মেশিন রেখে তা অন করে দেয়। এটি একটি খুব কষ্টের দৃশ্য, কারণ একটি বাচ্চাকে তার বাবার সামনে টর্চার করা হচ্ছে। এইসব দেখে তার বাবা ছেলেকে বাঁচানোর জন্য জোরে জোরে চিৎকার করতে লাগে এবং তার দিকে এগোতে থাকে। তাকে এগোতে দেখে আবু মুসাদের রাইট হ্যান্ড সঙ্গীরা তার ওপর গুলি চালিয়ে তাকে সেইখানেই মেরে ফেলে। ক্রিস সব কিছু দূর থেকে দেখছে,
এইসব দেখে সে দূর থেকে তাদের ওপর ফায়ার করতে শুরু করে যাতে আবু মুসাদের রাইট হ্যান্ড সঙ্গীরা তার দিকে ধেয়ে আসে কিন্তু তারাও তার দিকে গুলি চালায় যার কারণে সেই বাচ্চাটিকে সে বাঁচাতে পারে না বাচ্চাটিকে মেরে তারা সেইখান থেকে চলে যায় আর এইসব দেখে ক্রিস নিজের মধ্যে খুব ক্লান্তি অনুভব করে তার মন এটা কিছুতেই মানতে পারছে না যে কিভাবে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে এত কষ্ট দিতে পারে কিছুদিন পর তার কাছে খবর আসে যে সে এখন পিতা হয়ে গিয়েছে তাই সাধারণত তার স্ত্রী এবং বাচ্চাকে তার এখন প্রয়োজন তাই সে তার ডিউটি থেকে ছুটি নিয়ে বাড়ি ফিরে আসে তার স্ত্রী ও বাচ্চার কাছে কিন্তু বাড়িতে এসে সে নিউজের মাধ্যমে ইরাকের খবর নেয় এইসব দেখে তার স্ত্রী তাকে বলে আগে তোমার জীবনে শুধুমাত্র আমি ছিলাম আমি একা তোমাকে ছাড়া থেকে গিয়েছি কিন্তু এখন আমাদের বাচ্চা দুনিয়ায় এসেছে আর আমাদের বাচ্চার এখন আমার সাথে সাথে তোমাকেও খুব প্রয়োজন এই বিষয়টি ক্রিস বুঝতে পারে কিন্তু যেসব অবস্থায় সে ইরাকে থেকেছে তার জন্য তার নতুনভাবে জীবনে এগিয়ে যাওয়া বা তার জীবনের রুল চেঞ্জ করা খুবই কঠিন যার কারণে তার পরিবারের সাথে তার সম্পর্ক কিছুটা হলেও খারাপ হতে থাকে এইভাবে দিন চলে যায় এবং তার ছুটিও এক পর্যায়ে শেষ পর্যায়ে চলে আসে ছুটি শেষ হলে সে হেলিকপ্টার করে আবারও ইরাকে চলে আসে আর ইরাকে এসে সে জানতে পারে যে তার অতিরিক্ত টেরোরিস্টদের কিলিংয়ের জন্য এখন টেরোরিস্টদের প্রথম নিশানায় রয়েছে সে আর তাদের থেকে বাঁচতে হলে আর্মি অফিসারদের লিস্ট অনুযায়ী প্রথমে আবু মুসা ও তার রাইট হ্যান্ডকে তাকে মারতে হবে যার কারণে আর্মি অফিসারদের দ্বারা অনেকগুলি সার্চ ওয়ারেন্ট জারি করা হয় এবং আগের মতন প্রতিটি ঘরে ঘরে সার্চ শুরু করা হয় এবং প্রত্যেকটি ঘর খুঁজতে খুঁজতে একদিন তারা এমন একটি বাড়িতে যায় যেখানে অনেকগুলো বন্দুক লুকিয়ে রাখা রয়েছে অর্থাৎ যা থেকে বোঝা যায় যে সেই বাড়ির বা সেই পরিবারের ব্যক্তিরা টেরোরিস্টদের সাথে মিলে রয়েছে তাদের ওপর আর্মি অফিসাররা বন্দুক ধরে এবং তাদেরকে ভয় দেখিয়ে জানতে পারে যে সামনের বাড়িতেই আবু মুসাদের সঙ্গীরা এবং তার রাইট হ্যান্ড থাকে তাই তারা সেই বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি নেয় সেখানে গিয়ে দুই দলের মধ্যে বেশ ফায়ারিং হয় এবং শেষ পর্যন্ত আর্মি অফিসারেরা আবু মুসা ও তার সঙ্গীদের সাথে রাইট হ্যান্ডকেও গুলি করে মেরে ফেলতে সক্ষম হয় আর এটি তাদের একটি বিশাল বড় অ্যাচিভমেন্ট কারণ তারা দুইটা খতরনাক টেরোরিস্টদের মধ্যে একজনকে মেরে ফেলতে সক্ষম হয়েছে এই মিশনটি শেষ হলে ক্রিস তার পরিবারের কথা ভাবতে শুরু করে এবং তাদেরকে খুব মিস করে কিন্তু তার কাছে কোনো উপায় নেই কারণ সে এরকম ভয়ঙ্কর পরিস্থিতি ছেড়ে বারবার তার পরিবারের কাছে যেতে পারবে না যুদ্ধের পরিবেশে থাকতে থাকতে তার মেন্টালিটি পুরোপুরি চেঞ্জ হয়ে যায় যেমন তার মধ্যে ধৈর্য কমে যায় সে কথায় কথায় রেগে যায় ও তার মধ্যে বিরক্তির ভাব চলে আসে এবং তার নেচার অ্যাগ্রেসিভ হয়ে যায় এমনকি সে সব কিছুকেই নেগেটিভ হিসেবে ধরে তার পর্যবেক্ষণ করা তার চরিত্র হয়ে গিয়েছে যেটা তার হিসেবে তার জন্য স্বাভাবিক এইসব পরিবেশের মধ্যে সে জানতে পারে যে তার মেয়ে হয়েছে তাই তাকে পুনরায় তার স্ত্রীর কাছে যেতে হবে সে হসপিটালে এসে বিনা কারণে সবার ওপর চিল্লাতে থাকে যা দেখে সবাই অবাক হয়ে যায় আসলে যুদ্ধের মধ্যে থাকতে থাকতে তার এটা চরিত্র হয়ে গিয়েছে যা তার জন্য সাধারণ হলেও হসপিটালে এটি অসাধারণ ব্যাপার এরপর অন্যদিকে ইরাকে দেখানো হয় যে সেখানকার অবস্থা পুরোপুরি খারাপ হতে শুরু করেছে সেখানে একজন সিরিয়াল স্নাইপার এসেছে যে লুকিয়ে ইউএস আর্মিদের ওপর আক্রমণ করছে আর সে ক্রিসকেও হারাতে চায় সিরিয়াল স্নাইপার লুকিয়ে অনেক ইউএস আর্মির ওপর আক্রমণ করে তাদের মেরে ফেলে তাদের মধ্যে একজন আর্মি অফিসার রয়েছে যে ক্রিসের খুব কাছের বন্ধু সেও এই শ্যুট আউটে গভীরভাবে আহত হয় এছাড়াও ইউএসের গুরুত্বপূর্ণ দুজন আর্মি অফিসার এই শ্যুট আউটে মারা যায় এরকম পরিস্থিতির কথা জানতে পেরে ক্রিস পুনরায় ইরাক চলে আসে ইরাকে এসে সে খুব দুঃখের খবর জানতে পারে যে তার কাছের বন্ধুটি এই শ্যুট আউটে গভীরভাবে আহত হয়েছিল সে এখন আর এই দুনিয়াতে নেই এই খবরটি শুনে খুব দুঃখ এবং কষ্ট হয় ক্রিসের কারণ এবার সে বাড়িতে অর্থাৎ তার স্ত্রীকে এই বলে এসেছে যে সে শুধুমাত্র তার বন্ধুর জন্য ইরাক যাচ্ছে আর তার স্ত্রী তখন তাকে বলে তোমার জন্য তোমার পরিবার তো কিছুই না তুমি ওখানে যাচ্ছ যাও কিন্তু তুমি আর তোমার পরিবারের কাছে ফিরে এসো না আর যদিও ফিরে আসো তাহলে হয়তো বা আমাদেরকে আর দেখতে পাবে না ক্রিস এইসব কথা ভাবতে ভাবতে নিজের মধ্যেই এক অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে যা তাকে অন্য কিছু ভাবার মতো শক্তি দিচ্ছে না এরই মধ্যে তার সামনে আরও একটি মিশন আছে এই মিশনটি হলো সেই সিরিয়াল স্নাইপারকে মারার সিরিয়াল স্নাইপারকে মারার জন্য আর্মি সোলজারদের একই জায়গাতে ডিপ্লয়েড করা হয় আর ক্রিস সেইখান থেকে সিরিয়াল স্নাইপারের ওপর নিশানা করে থাকে আর সুযোগ বুঝে তাকে শ্যুট করে সেইখানেই মেরে ফেলে এইখানে পুনরায় ক্রিস আরও একটি মিশন সফলভাবে সম্পন্ন করে কিন্তু আবু মুসাদের কাছে খবরটি পৌঁছে যায় এবং সে বুঝতে পারে যে ক্রিস তার আশেপাশে রয়েছে তাই সে প্রথমে ক্রিসকে মারার জন্য প্ল্যান করে
ক্রিসকে মারার জন্য সে তার পুরো টিমকে ইউএস আর্মি ও ক্রিসকে ট্রেস করার কাজে লাগিয়ে দেয়। ইউএস আর্মি সেইখান থেকে বেরোবে এমন সময় তাদের ওপর বন্দুক দিয়ে নিশানা করে তাদেরকে ঘিরে নেয়, আর সেই সময় সেইখানে বালির ঝড় শুরু হয়ে যায়, যার কারণে ইউএস আর্মি তার আশেপাশে কোনো জিনিসকেই দেখতে পারছে না। তারা ফোনের মাধ্যমে সাহায্য চাওয়ার চেষ্টা করে কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছে না। এরকম পরিস্থিতি দেখে ক্রিস ইমোশনাল হয়ে পড়ে এবং তার বাড়িতে ফোন করে তার স্ত্রীকে কাঁদতে কাঁদতে বলে যে আমি তোমার সাথে আবারও দেখা করতে চাই, আর তোমার জন্য আমি শেষ পর্যন্ত চেষ্টা করব তোমার সাথে দেখা করার। এরপর ক্রিস তার ফোন রাখে এবং তারা সকলে মিলে ঠিক করে যে তারা এই বালিঝড় দেখে ঘাবড়াবে না, বরং এই ঝড়কে পর্দা বানিয়ে তার সুযোগ নিয়ে সেইখান থেকে বেরিয়ে যাবে। আর ইউএস আর্মি সেই মতো সেইখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। সেইখান থেকে বেরোনোর সময় সবাই বেরিয়ে যায়, কিন্তু বেরোনোর সময় ক্রিসের গায়ে একটি গুলি এসে লাগে এবং সে আহত হয়ে যায়, কিন্তু তার স্ত্রীকে দেওয়া কথা মতো সে তার সাহস হারায়নি এবং খুব কষ্টের সঙ্গে সে তার দলের সঙ্গে এসে যুক্ত হতে সক্ষম হয়। আর শেষ পর্যন্ত আর্মি অফিসারদের দল একটা সুরক্ষিত জায়গায় এসে পৌঁছে সেইখান থেকে ক্রিসকে বাড়িতে নিয়ে যাওয়া হয়, যেখানে তার স্ত্রী তাকে দেখে খুব খুশি হয়, কিন্তু ক্রিস সবসময় চুপচাপ থাকে এবং তাকে দেখে মনে হয় যে সে সবসময় কিছু একটা ভাবছে। তার স্ত্রী তার এরকম অবস্থা দেখে খুব টেনশন করে এবং তাকে মেন্টাল হেলথ কেয়ারে নিয়ে যায়। সেইখান থেকে আমরা জানতে পারি যে ক্রিসের চুপচাপ থাকার কারণ হচ্ছে সে যে এতদিন ধরে যেসব মানুষদেরকে মেরেছে, যদিও বা সেটি তার ডিউটি ছিল, কিন্তু এখন সেসবের জন্য ক্রিস গিল্টি ফিল করছে। ক্রিসের মতে তারা মৃত্যু ডিজার্ভ করতো না। তার এই কথা শুনে ডক্টর তাকে বলে, তুমি যাদের মেরেছো তারা টেরোরিস্ট, আর তাদেরকে মারা তোমার ডিউটি ছিল, কারণ তুমি যা করেছো তোমার দেশের সুরক্ষার জন্য করেছো, আর এতে তোমার কোনো দোষ নেই, তাই তুমি নিজেকে দোষী ভাবা বন্ধ করো আর পুরনো সব কিছু ভুলে তোমার পরিবারের সাথে খুশি খুশি সময় কাটাও। ডক্টর তাকে আরও সাহস দেওয়ার জন্য এমন কিছু ব্যক্তিদের সাথে পরিচয় করায় যারা আগে আর্মি অফিসার ছিল। তারা ক্রিসের সাথে তাদের ডিউটি এক্সপেরিমেন্ট শেয়ার করে তাকে সাহস দেওয়ার জন্য। তাদের সাথে কথাবার্তা বলে এবং তাদের কথা জেনে ক্রিস মেনে নেয় যে যুদ্ধ শেষ হয়ে গেছে, আর এখন তার সবথেকে বড় দায়িত্ব হচ্ছে তার স্ত্রী এবং সন্তানেরা, তাই সে তাদের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য তাদের সাথে সাধারণভাবে থাকার চেষ্টা করে এবং সে আস্তে আস্তে সেটা মেনে নিতেও সফল হয়। তাদের দিন বেশ ভালো কাটছে। এমন সময় একদিন একজন ব্যক্তি তাদের বাড়িতে আসে, সে হয়তো বা ক্রিসের কোনো বন্ধু বা তার খুব কাছের কোনো ব্যক্তি, যে ক্রিসের কাছে সাহায্য চাইতে আসে, তাই ক্রিস তাকে সাহায্য করার জন্য তার সাথে চলে যায়। কিন্তু এখন আমাদের বলা হয় যে ক্রিসকে সেই ব্যক্তি যে তার কাছে সাহায্য চাইতে এসেছিল সেই ক্রিসকে মেরে ফেলেছে। ক্রিসের স্ত্রী যে বিষয়টি নিয়ে ভয় করছিল তার সাথে সেটাই হলো, শেষ পর্যন্ত সে একাই রয়ে গেল। ক্রিসের ডেড বডি বেশ ভালোভাবে নিয়ে আসা হয়, তার আশেপাশে প্রচুর আর্মি অফিসার রয়েছে এবং পুরো সম্মানের সাথে তার ফিউনারালও করা হয়। সিনেমার শেষে আমাদেরকে কিছু রিয়েল পিকচারও দেখানো হয় যেগুলোকে বোঝায় যে ক্রিস নামের চরিত্রটি আসল ব্যক্তির চরিত্র, আর এই সিনেমাটি একটি আসল ব্যক্তির জীবনে নিয়ে লেখা যার প্রত্যেকটি ঘটনা একসময় ঘটেছিল, আর এই সিনেমাটি এইখানে শেষ হয়ে যায়। তো দেখা হবে আবারও কোনো মুভি এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে, আর ততক্ষণে সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও। ধন্যবাদ।